আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপসে রকেট থেকে টাকা রিসার্চ করবেন। খুব সহজভাবে রিসার্চ করতে পারবেন। আর অনেকেই যারা নতুন দেখতেছেন যে এই অ্যাপটির কাজ কী, এই অ্যাপটি দিয়ে কী করে, এই অ্যাপটি দিয়ে আপনারা 30-35 মিনিটে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন বা মনে হয় বিশ্বাস হচ্ছে না, অবিশ্বাসের কিছু না, আপনি এই ভিডিওটি দেখে অবশ্যই আপনি কথা বলতে পারবেন বা আমরাও এইভাবে কথা বলতে পারছি। অনেকেই এই অ্যাপটি দ্বারা এইভাবে কথা বলতেছে। আমি আমার ফোনে কোনো টাকা রিচার্জ করি না, আমি এই অ্যাপটির মাধ্যমে সব সময় কথা বলে থাকি, আপনারাও পারবেন। কীভাবে অ্যাপটিতে অ্যাকাউন্ট করবেন একটি ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। এই অ্যাপটিতে অ্যাকাউন্ট করার সময় 10 টাকা বোনাস দেয়, তারপর আপনাকে রিচার্জ করতে হবে। বিকাশ থেকে করতে পারবেন, ডাচ বাংলা থেকে বা রকেট থেকে করতে পারবেন এবং যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিচার্জ করবেন এবং কীভাবে বিকাশ থেকে রিচার্জ করবেন সম্পূর্ণ ডিটেলস আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিও দেখে রিচার্জ করে নেবেন। টেকনোলজির বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে তাহলেও এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন, আমি সেই সম্পর্কে ভিডিও আনার চেষ্টা করব। ভিডিওটি দ্বারা আপনার যদি কোনো বিন্দু পরিমাণ কোনো উপকার এসে থাকে তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তাহলে আমি এখনই দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে আপনার রকেট অ্যাকাউন্ট বা ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে রিচার্জ করবেন। তাহলে আমি আপনার আমার এই অ্যাকাউন্টে চল আগেই লগ ইন করে আসি। তার জন্য এখানে কী করবেন বলতে, দেখুন উপরে বাম দিকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস পাবেন। আপনারা এখানে রিচার্জ অফ নামে যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এরকম একটি ইন্টারফেস পাবেন। তারপর এই 2 নম্বর অপশন বা মাঝখানের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনি এখানে অ্যামাউন্ট দেবেন, কয় টাকা ডাচ বাংলা বা রকেট অ্যাকাউন্ট থেকে রিচার্জ করবেন। ধরুন 10 টাকা রিচার্জ করবেন, 10 টাকা এখনও দিবেন। তারপর দেখুন লোডিং হচ্ছে এবং তারপর এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে 3 উপায়ে রিচার্জ করা যায়। এখানে আছে কার্ডস, মোবাইল ব্যাঙ্কিং এবং নেট ব্যাঙ্কিং। আপনি যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে রিচার্জ করবেন রকেট ডাচ বাংলা, তার জন্য এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করতে হবে মাঝখানেরটাতে। তাই আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো দিয়ে আপনি করতে পারবেন, এখানে সবগুলো দেখে নেবেন। আর তাছাড়া আমি যেহেতু রকেট থেকে দেখাবো সেখানে আমি রকেটে ক্লিক করে দিলাম মাঝখানে। তারপর এখানে দেখুন মোবাইল অ্যাকাউন্ট, এখানে মোবাইল নাম্বারটি দিবেন, যে মোবাইল নাম্বার ডাচ বাংলা করা আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তাই আমি নাম্বারটি দিয়ে দিলাম। নাম্বারটি দেওয়া হয়ে গেলে ডাচ বাংলা বা রকেট নাম্বারের লাস্টে কিন্তু 11 সংখ্যার পরে অতিরিক্ত একটি সংখ্যা থাকে, সেই সংখ্যাটিও দিতে হবে, তাই আমি সেই সংখ্যাটিও দিয়ে দিলাম। তারপর আপনার এখানে দেওয়া আছে পিন নাম্বার, যে ডাচ বাংলা বা রকেট অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিতে হবে, তাই আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এই নিচের দিকে দেখেন 3টা অপশন আছে, ব্যাক, সাবমিট, রিসেট। 3টা অপশন আছে, যদি কোনো ভুল হয় রিসেট দেবেন, পুনরায় নাম্বার এবং পিনকোড দিতে পারবেন, আর সাবমিট দিলে ওকে হয়ে যাবে। তাই আমি সাবমিট দিয়ে দিলাম রিচার্জের জন্য। এই দেখুন তারপর এখানে সিকিউরিটি কোড, এখানে সিকিউরিটি কোড বলতে আপনি যে নাম্বারটি এই রিচার্জের জন্য দিবেন সেই নাম্বারে একটি মেসেজ যাবে, সেই মেসেজে একটি কোড পাবেন। আপনারা শুনতে পারছেন আমার বাটন ফোনের সিমটি আছে, সেখানে একটি মেসেজ গেছে, সেই মেসেজের শব্দটি, মেসেজের কোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি 37-15-27। এই কোডটি দিয়ে তারপর আমি কোডটি দিলাম। দেওয়ার পর এখানে দেওয়া আছে গো, এখানে ক্লিক করে দিবেন। দেখুন লোডিং হচ্ছে, মানে এভাবেই রিচার্জ হবে। দেখুন তারপরে কী আছে এখানে, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা নেই, তার জন্য ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। আর যদি আমার অ্যাকাউন্টে টাকা থাকতো তাহলে অলরেডি এখানে 10 টাকা রিচার্জ হয়ে যেত। যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে অবশ্যই এভাবেই রিচার্জ হবে, মানে আপনারা এভাবে রিচার্জ করে নেবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।